إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের জুমার সালাত আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সামনে মে দিবস, এই সময়টা এলি পহেলা মে বিশ্বব্যাপী শ্রম দিবস পালিত হচ্ছে। শ্রমের মর্যাদা ও শ্রমিকদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে ইতিমধ্যে চতুর্দিক থেকে নানান বক্তব্য শোনা যাচ্ছে। আবার কেউ কেউ নারী শ্রমিকদের অধিকারের কথা বলে ইসলামের পর্দার বিষয়টিকেও টেনে আনার চেষ্টা করছে, এমনকি নারীদেরকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর জন্য গার্মেন্টসের নারী শ্রমিকদের জোরপূর্বক জড়ো করে ইসলাম বিরোধী নাস্তিক মোরতাদরা মহাসমাবেশ করার চক্রান্তে লিপ্ত আছে। তাই এ সময়ে ইসলামে শ্রমের মর্যাদা, শ্রমিকদের অধিকার এবং বিশেষ করে বর্তমান সময়ের জন্য ইসলামে শ্রমিকদের অধিকার বিষয় নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন। সেজন্য আজকের আলোচ্য বিষয় ইসলামে শ্রমিকের অধিকার, প্রেক্ষিত মে দিবস। মে দিবস কি? 1886 সালের পহেলা মে আমেরিকার মেহনতি শ্রমিক শ্রেণী দৈনিক 8 ঘন্টা কাজের দাবি সহ আরো কয়েকটি ন্যায্য দাবি অধিকার আদায়ের লক্ষ্যে জীবন বিসর্জন দিয়ে পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব শ্রমিক আন্দোলনের সূচনা করেছিল। পহেলা মের ওই ঘটনার পূর্ব পর্যন্ত যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কোনো অমুসলিম দেশে শ্রম আইন বলতে কিছুই ছিল না, শ্রমিকদের মানবিক ও অর্থনৈতিক অধিকার বলতেও কিছু ছিল না, তারা ছিল মালিকদের দাস মাত্র। তাদের কাজের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না, ছিল না কোনো সাপ্তাহিক ছুটি, ছিল না চাকুরির জন্য স্থায়িত্ব, ন্যায়সঙ্গত মজুরির কোনো নিশ্চয়তা। মালিকেরা ইচ্ছা মতো শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিত, এমনকি দৈনিক 18-20 ঘন্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। অন্যায়, বঞ্চনা ও জুলুমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তৎকালীন শ্রমিকরা পর্যায়ক্রমে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলনের অংশ হিসেবে আমেরিকার ফেডারেশন অব লেবার এর 1885 সালের সম্মেলনের সিদ্ধান্তের ভিত্তিতে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে ফিলভিসের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সর্বপ্রথম সর্বাত্মক শ্রমিক ধর্মঘট পালন করে। শ্রমিকদের সমাবেশ চলাকালে মালিকদের স্বার্থ রক্ষার্থী পুলিশ ও কতিপয় ভাড়াটিয়া গুন্ডা সম্পূর্ণ বিনা উস্কানিতে
অতর্কিতভাবে গুলি চালিয়ে 6 জন শ্রমিককে নৃশংসভাবে হত্যা করেছিল এবং শতাধিক শ্রমিকদের আহত করেছিল। কিন্তু এতেও শ্রমিকরা দমে যায়নি। শ্রমিকদের ইস্পাত কঠিন ওই সফল ধর্মঘটের কারণে কোন কোন মালিক 8 ঘন্টা কর্মসময়ের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। ফলে শ্রমিকরা আরো উৎসাহিত ও আরো আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছিল এবং সর্বস্তরে 8 ঘন্টা কর্মসময়ের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে 2 মে রবিবারের সাপ্তাহিক বন্ধের দিনের পর 3 তারিখেও ধর্মঘট অব্যাহত রেখেছিল। ওই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত 4 মে শিকাগো শহরের হে মার্কেটের বিশাল শ্রমিক সমাবেশে আবারও মালিক গোষ্ঠীর গুন্ডা ও পুলিশ বাহিনী বেপরোয়াভাবে গুলিবর্ষণ করেছিল এবং তাতে 4 জন শ্রমিক নিহত ও বিপুল সংখ্যক আহত হয়েছিল। রক্তে রঞ্জিত হয়েছিল সেদিন হে মার্কেটের চত্বর। গ্রেফতার করা হয় শ্রমিক নেতা স্পাইগ ও ফিল্ডেন সহ অনেককে। ঘটনার এখানেই শেষ নয়, পরবর্তীতে শ্রমিকদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে বিরোধিতাকারী মালিক পক্ষের ব্যক্তিদের সমন্বয়ে জুরি গঠন করে 1886 সালের 21শে জুন শুরু করা হয় বিচারের নামে প্রহসন। একতরফা বিচারের মাধ্যমে 1886 সালের 9 অক্টোবর ঘোষিত হয় বিচারের রায়। রায়ে বিশ্ব মানবতাকে উপেক্ষা করে বিশ্ব জনমতকে বিধানগুলি প্রদর্শন করে শ্রমিক নেতাদের দেওয়া হয় ফাঁসির রায় এবং 1887 সালের 11 নভেম্বর সে ফাঁসির রায় কার্যকর করা হয়। কিন্তু শ্রমিক নেতা ও কর্মী হত্যার এই দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য 1889 সালের 14 জুলাই প্যারিসে অনুষ্ঠিত হয় 2য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন। প্রতি বছর 1 মে শ্রমিক হত্যা দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করার জন্য ওইখানে সিদ্ধান্ত হয়। দৈনিক 8 ঘন্টা কার্যসময় ও সপ্তাহে 1 দিন সাধারণ ছুটি প্রদানের ব্যবস্থা করে প্রথম শ্রম আইন প্রণীত হয়। অন্যদিকে নারকীয় হত্যা জঙ্গে গোটা বিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের নতুন গতি এনে দেয়। শিকাগো শহরে সৃষ্ট এই আন্দোলন ক্রমশ দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশ্বময়। পৃথিবীর সকল শ্রমজীবী মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গোটা বিশ্বে ছড়িয়ে দেয় দুনিয়ার মজদুর এক হও স্লোগানটি। সেই সাথে 125 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনাটির কথা এখন প্রতি বছর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয়ে থাকে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে। ইসলামের দৃষ্টিতে মে দিবস আমরা কিভাবে দেখব এটা মনে রাখতে হবে। পৃথিবীর অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত এবং মজলুম মানুষের অধিকার রক্ষার জন্য এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি আওয়াজ বুলন্দ করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন হাদিসের ভিতরে পরিষ্কার উল্লেখ রয়েছে, তিনি পরিষ্কার বলেছেন দাস দাসী এবং মালিক শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সকলই আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কারো অধীনস্থ করে দিয়েছেন পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য, কিন্তু মানুষ হিসেবে আল্লাহর কাছে সকলই সমান। তিনি আরো বলেছেন নিজে যা খাবে মানুষদের শ্রমিকদের তাও খাওয়াবে, নিজে যা পরিধান করবে তোমার দাস দাসী এবং শ্রমিকদের তা পরিধান করাবে, শক্তি সামর্থ্যের বাইরে কাজের বোঝা চাপিয়ে দিবে না, পারিশ্রমিক নির্ধারণ না করে অথবা কর্ম অনুযায়ী পারিশ্রমিক না দিয়ে পূর্ণ শ্রম আদায় করে নিষেধ করেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পূর্ণ পারিশ্রমিক পরিশোধ করতে আদেশ করেছেন,
বিভিন্ন অন্যায়ের কাফফারা হিসাবে গোলাম আজাদ করার কথা কোরআন এবং হাদিসে পরিপূর্ণ রয়েছে। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলাম বানানোর জন্য মানুষকে যে অধিকার দিয়েছেন, মানুষের ভিতরে যা আহ্বান করেছিলেন, যদি সত্যিকার অর্থে শ্রমিক দিবস পালন করতে হয় তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণকে শ্রমিক দিবস এবং মেহনতি মানুষের অধিকারের দিবস পালন করতে পারে। মনে রাখতে হবে ইসলামে সুনির্দিষ্ট কতগুলো দিবস রয়েছে। দুই ঈদের দিন, এমনি ভাবে রমজান মাসের প্রতি রাত, বিশেষ করে শেষ দশকের বেজোর রাতগুলো, লাইলাতুল কদর, জিলহজ মাসের প্রথম দশ রাত্র, আশুরার দিবস, এই দিবসগুলার বিশেষ মর্যাদা রয়েছে। এই দিবসগুলোকে মেলান করার জন্য, এই দিবসগুলোর গুরুত্ব খাটো করার জন্য ইহুদি খ্রিস্টান জগৎ একের পর এক দিবসের জন্ম দিয়েছে। সেজন্য বাংলাদেশে এখন পান্তাবাদ দিবস, এমনি ভাবে ভাষা দিবস, আবার আন্তর্জাতিকভাবে ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। এমনকি নির্লজ্জভাবে নাতিপুতি হয়ে গেছে এই বুড়ারা পর্যন্ত আবার ম্যারেজ ডে পালন করে দেখাচ্ছে। এটা মনে রাখতে হবে, ইসলামে একজন মুসলিমকে নির্দিষ্ট পরিমাণে আনন্দ ফুর্তি করার সুযোগ দিয়েছে, ইসলামে নির্দিষ্ট অনুষ্ঠান করার সুযোগ দিয়েছে, কিন্তু কোন মুসলিম বিদাতীদের অনুকরণে, বিধর্মীদের অনুসরণে কোন অনুষ্ঠান বা কোন দিবস পালন করতে পারে না। ইসলাম এক স্বতন্ত্র পূর্ণাঙ্গ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মুকাম্মাল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই পরিপূর্ণ দিনের ভিতরে আর কিছু ঢুকাবার সুযোগ নেই, আমাদেরকে কোন দিবস দেওয়ার প্রয়োজন নেই। তোমরা এই সমস্ত দিবস পালন করো। আপনারা জানেন আজকে পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একদিকে শ্রমিক আর একদিকে মালিক। মালিক মানে হচ্ছে যে কাজ করায়, শ্রমিক মানে হচ্ছে যে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে নির্দিষ্ট সময় কাজ করে। মালিক মানে হচ্ছে শাসক, শ্রমিক মানে হচ্ছে শাসিত। মালিক মানে হচ্ছে শোষক, শ্রমিক মানে হচ্ছে শোষিত। মালিক মানে হচ্ছে নিজের স্বার্থের জন্য শ্রমিকদেরকে যে কোনো কাজে বাধ্য করা। আপনারা জানেন এই দেশের গার্মেন্টস কর্মী কি পরিমাণ বেতন পায়, তাদের কি সুযোগ সুবিধা দেওয়া হয়, বেতনের বেলায় এদেরকে ঠকানো হয়, এরপরে যে পরিমাণ বেতন দেওয়া হয় বিভিন্ন ফান্ডের নামে তা কর্তন করে রাখা হয়, এরপরে যখন মাস শেষ হয়ে যায় এই গরিব দুঃখী মেহনতি মানুষেরা অফিসের সামনে গিয়ে দাবি জানায়, আমাদের বেতন পরিশোধ করুন, ছেলে মেয়ে না খেয়ে আছে। ওই বিশাল অট্টালিকার এসি রুম থেকে ঘোষণা করা হয়, যাও এখন দিতে পারবো না, এক সপ্তাহ পরে বেতন পাইবা, এরকম ধিক্কার দেওয়া হয়। কিন্তু যখন তাদের স্বার্থে কোন রাজনৈতিক প্রোগ্রামের জন্য প্রয়োজন পড়ে, এই অসহায় কর্মীগুলোকে বাধ্য করা হয় তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আপনারা জানেন খাবারের ঘটনায় আমরা সত্যি ব্যথিত, দুঃখিত, মর্মাহত। কিন্তু এরপরও মনে রাখতে হবে কেন এই দুর্ঘটনা ঘটছে। কোরআন বলছে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, জলে অথবা স্থলে
যা কিছু বিপদ আপদ ঘটে তা মানুষের হাতের কামাই হতে পারে। এই গার্মেন্টস এর নারী শ্রমিকদেরকে নিয়ে ইসলামের পরিবর্তে যে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জন্য একটা সামান্য ইঙ্গিত দিয়েছেন। এখনো তওবা করো, নতুবা আল্লাহর গজবে দুটা জাতি খান খান হয়ে যাবে। ওই গার্মেন্টস এর মালিককে আপনারা পত্রিকায় দেখেছেন, তার কাজ ছিল কি তাও আপনারা জেনেছেন। এর কাজই ছিল ইসলামের বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে, কোরআন সুন্নার বিরুদ্ধে ওই গার্মেন্টস এর কর্মীদেরকে জোরপূর্বক ব্যবহার করা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গার্মেন্টস দিয়ে গজব শুরু করেছেন। এখনো তওবা করো, নতুবা প্রত্যেকটা গার্মেন্টস গজব ধ্বংস হয়ে যাবে। আমরা ওই নিরীহ শ্রমিকদের জন্য সমবেদনা প্রকাশ করছি, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করছি। কিন্তু মনে রাখতে হবে, এদের মধ্যেও অনেক লোক আছে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, ইসলামের পক্ষে তারা কথা বলতে চায়, কিন্তু গরিব মানুষ বিধায় তারা মুখ বুঝে সব কিছু সহ্য করে নেয়। এজন্য মনে রাখতে হবে, এই মালিক শ্রেণী যেভাবে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সামান্য ধাক্কা দিয়ে দেখালেন। পাগলামির একটা সীমানা আছে। এদেশের স্বরাষ্ট্র মন্ত্রী কত বড় বোকা হলে মানুষ এটা বলতে পারে যে কয়েকজন লোক ওখানে নাকি পিলার ধরে ধাক্কা ধাক্কি করেছে, ঠেলাঠেলি করেছে, তাই বিল্ডিং ভেঙে পড়েছে। আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন ফেসবুকে কতগুলো বাচ্চাদেরকে দিয়ে বিল্ডিং ধাক্কাচ্ছে, দেখাচ্ছে এই হলো মন্ত্রী, সেই বিল্ডিং ভাঙ্গার কর্মকৌশল। আপনারা জানেন ইসলামে শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা পরিষ্কার করা হয়েছে। আমরা বিস্তারিত দলিল ইনশাআল্লাহ পেশ করছি। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাইতুল মাল উদ্বোধন করেছেন, রাজ ভান্ডার উদ্বোধন করছেন, সেদিন তিনি ভাষণ দিয়েছিলেন যা পৃথিবীর কোন অর্থনীতিবিদ, পৃথিবীর কোন রাজনীতিবিদ, পৃথিবীর কোন নেতার পক্ষে দেওয়া সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। তিনি সেদিন বলেছিলেন, আলা মান তারাকা মালান ফালিআহলিহি, শুনে রেখো, যদি কোনো ব্যক্তি সম্পত্তি রেখে মারা যায় তা তার ওয়ারিশরা ওয়ারিশ সূত্রে পেয়ে যাবে, আমি সেখানে ভাগ বসাবো না। কিন্তু জেনে রাখো, ওয়ামান তারাকা দাইনান আও বায়ান, যদি কোনো ব্যক্তি অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় অথবা ঋণ রেখে মারা যায়, আজকের থেকে ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে, বাইতুল মালের রক্ষক হিসেবে আমি ঘোষণা করছি, সমস্ত ঋণ পরিশোধ করা এবং এতিম বিধবাদের দায়িত্ব পালন করা আমি মোহাম্মদ সাল্লামের কাঁধে তুলে নিলাম। আছে কোন লিডার, আছে কোন অর্থনীতিবিদ, আছে কোন পৃথিবীর নেতা যারা মানুষের সামনে দাঁড়িয়ে বলবে সমস্ত ঋণ আমি পরিশোধ করে দিব, সমস্ত গরিব দুঃখী অসহায় বিধবা সন্তানদের দায়িত্ব আমি ভরণ পোষণ নিয়ে নেব? না, এটা সম্ভব হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান ব্যক্তি যিনি পৃথিবীর মানুষকে শ্রম শিক্ষা দিয়েছেন। আপনারা জানেন যখন একটা লোক ভিক্ষা চাইল, আল্লাহর নবী তার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, লোকটা সুস্থ সবল, ভিক্ষা দিলেন না, বলেন বলো বিক্রয় করার কি আছে, কম্বল নিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলামে তুললেন, একজন বলল এক দেরহাম দিব, আল্লাহর নবী বললেন এর চেয়ে বেশি কে দেওয়ার আছো, আর একজন বলল দুই দেরহাম দিব, আল্লাহর নবী লোকটার হাতে এক দেরহাম দিয়ে বললেন যাও এ দিয়ে তোমার পরিবারের খাবারের বন্দোবস্ত করো,
আর এক দেড়হাম দিয়ে কুঠার কিনতে বললেন, কাঠুরিয়া বানিয়ে দিলেন এবং কাঠ ক্রেতা ভাগ্যের পরিবর্তন ঘটল। কোরআন সেজন্য বলছে, ফাইদা কুবিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদে অবতাগু মিন ফাদলিল্লাহ, সূরা জুমা 62 নম্বর সূরার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুবিয়াতিস সালাতু, যখন তোমাদের সালাত শেষ হয়ে গেল, ফানতাশিরু ফিল আরদে, জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তথা রিজিক তালাশ করার জন্য মাথার ঘাম ফায়ে ফেলে কাজ করো। হুকুম দিয়েছেন কে? বোঝা গেল শ্রমের জন্য উদ্বুদ্ধ করেছে ইসলাম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, অন্য অন্য ফরজের পরে একটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। হাদিসটি আছে বাইহাকির 12,030 নম্বর হাদিস, মিসকাতের 27,2781 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আসিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম, তোমরা যে খাদ্য খাও এর মধ্যে সর্বোত্তম খাদ্য হচ্ছে তোমরা যা নিজের হাতের কামাই করে খাও। পীর সাহেব হয়ে গদ্দিনেছিন হয়ে বসে থাকা, একটা মাজার তৈরি করে আর লাল সালু বিছিয়ে বসে থাকা মানুষ টাকা দিবে আর পেট বড় করবে? ইসলাম এই শিক্ষা দেয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম, তোমরা সবচেয়ে ভালো পবিত্র খাদ্য যেটা খাও তা হচ্ছে নিজের হাতের কামাই। হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 25,296, তিরমিজি শরীফের 1,358 নম্বর হাদিস, আবু দাউদের 3,530 নম্বর হাদিস, নাসাই শরীফের 4,461 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াতাসাদদাকু আহাদুন বিতামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ইল্লা আখাযাহা আল্লাহু বিয়ামিনিহি ফায়ুরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু ওয়া ক্বালুসাহু হাত্তা তাকুনা মিসাল জাবাল আও আযম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের পবিত্র কামাই থেকে একটা খেজুর দান করে কোন মানুষকে বা আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাকে নিজ হাতে গ্রহণ করেন, এরপরে তোমরা যেরকম ভাবে একটা ছোট বকরির বাচ্চাকে পালন করতে করতে বড় করো, একটা উটের বাচ্চাকে লালন পালন করতে করতে বড় করো, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হালাল উপার্জনের ওই সামান্য দানটাকে বড় করতে করতে মিসাল জাবাল আও আযমা, বিশাল পাহাড় সমতুল্য বা তার চেয়ে বড় করে দেন। হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 2,390 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল কাসবি আসিয়াবু, সবচেয়ে ভালো পবিত্র কামাই কোনটি? قال عمل الرجل بيده, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ নিজ হাতে যা কামাই করে তাই সর্বোত্তম কামাই। হাদিসটি আছে মুসনাদে আহমদের 17,265, বাইহাকির 10,700, মিসকাতের 2,783 নম্বর হাদিস। এবারে শ্রমিকদের মর্যাদা, এতক্ষণ আলোচনা করলাম শ্রম করার জন্য ইসলাম উৎসাহিত করে। ইসলাম বলে না তুমি পীর হয়ে গেছ, তোমার আর কাজ করার দরকার নেই, মাথা টিপানোর জন্য পাঁচজন। এক একটা পীর যখন কোনো জায়গায় যায়, বিশেষ করে চরমোনাই পীরদের দেখা যায় বেশি, কেউ পাও টিপে, কেউ মাথা টিপে, কেউ হাত টিপে, মনে হয় যেন এলাকার সবচেয়ে বড় মির্গি রুগী ধরা পড়েছে। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর মাথায় একটু তেল দেওয়ার প্রয়োজন হলো, নবী এতেকাফে বসে আছেন, নবীর সঙ্গে সাহাবা একরাম এতেকাফে আছেন, কোন সাহাবার মাধ্যমে তেল না লাগিয়ে আল্লাহর নবী মসজিদের কোনায় চলে গেলেন হুজরার পাশে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে
আল্লাহর নবীর মাথায় তেল মালিশ করে দিলেন, আল্লাহর নবী শিক্ষা দিলেন, কোন পীর যাতে করে তার মুরিদদের দ্বারা মাথায় তেল মালিশ না করায়, কোন শিক্ষক যাতে তার ছাত্র দিয়ে মাথায় তেল মালিশ না করায়, কোন পীর যাতে তার মুরিদের মাধ্যমে হাত পায় এবং শরীর না চাপায়, সেই শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহর নবী এই ব্যবস্থা করেছেন। নতুবা তোমার মাথা টিপার জন্য যদি লোক থাকতে পারে, তোমার শরীর চাপার জন্য যদি লোক থাকতে পারে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চাপার জন্য লোকের অভাব ছিল না। হাদিসটা মিসকাতের বাবুল ইতিকাফ এবং বুখারীর ইতিকাফের অধ্যায় খুলে দেখুন, ইতিকাফ অধ্যায়ের যতগুলো কিতাব সব হাদিসের কিতাব, হাদিসটা উল্লেখ করা হয়েছে। ভাইরা আমার, এবারে আসুন শ্রমিকের মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ তাআলা ইউহিব্বুল আবদাল মুমিনাল মুহতারিফ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিল্প উদ্যোক্তা পেশাজীবী মুমিন বান্দাকে ভালোবাসেন। হাদিস ফাতহুল বারীর 3572 নম্বর হাদিস, আল জামিউস সাগীরের 1873 নম্বর হাদিস, কানজুল উম্মালের 9199 নম্বর হাদিস। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবী শ্রমিকদের মর্যাদা বয়ান করে ক্ষান্ত করেননি, নিজেও শ্রমিক হিসেবে কাজ করেছেন। যদি বিশ্বাস না করো, মক্কার ব্যবসায়ী খাদিজার মাল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন যেই যুবক আল আমিন, সেই যুবকের ইতিহাস পড়ো, যিনি আমানতদারির সঙ্গে খাদিজার ব্যবসা পরিচালনা করেছেন এবং যাতে অভিভূত হয়ে খাদিজা তার সঙ্গে বিয়ের প্রস্তাব করেছিল। তুমি যদি সাহাবায়ে কেরামদের জীবনী দেখো, তারাও শ্রম খেটেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবী ক্ষুধার্ত রয়েছেন, কাজের সন্ধানে বের হয়ে গেলেন, এক ইহুদির বাগানে গিয়ে পানি ঢালতে লাগলেন, বিনিময় এক এক বালতির বিনিময় এক একটা খেজুর দেওয়া হবে। এরকম ভাবে যখন তার 17 বালতি পানি তোলা হলো, 17টা খেজুর নিয়ে তিনি আল্লাহর নবীর খেদমতে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী খেজুর কোত্থেকে পেলে? তিনি সব খুলে বললেন। হাদিসটা রয়েছে বাইহাকির 1183 নম্বর হাদিস, ইত্তিহাফুল খিয়ারান নুবালা এই কিতাবের 7338 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা দাউদ আলাইহিসসালাম লা ইয়াকুলু ইল্লা মিন কাসবি ইয়াদিহি, দাউদ আলাইহিসসালাম আল্লাহর একজন বড় নবী, তিনি সবসময় নিজের হাতের কামাই খেতেন, পরের উপরে নির্ভর করতেন না, শ্রম দিয়ে কাজ করে খেতেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শ্রম নীতি ঘোষণা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ঘোষণা করেছেন, পৃথিবীর যত শ্রমিক নেতা, গণতন্ত্রী নেতা, রাজতন্ত্রী নেতা, যত নেতার জন্ম হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে হয়তো কম বেশি অনেকেই বলেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, পৃথিবীর ইতিহাস যার সমতুল্য কখনো হতে পারে নাই, কেয়ামত পর্যন্ত হতেও পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আসুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাতুহু ওয়া আলিমুহু আজরাহু ওয়া হুয়া ফি আমালিহি, তোমরা শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও এবং তার কি পরিমাণ পারিশ্রমিক দিবে তা তাকে জানিয়ে দাও, আন্দাজে শ্রমিক নিয়োগ করো না। হাদিসটা আছে বাইহাকির 11998 নম্বর হাদিস, ইত্তিহাফ আন-নুবালা আল-খিয়ারা এই কিতাবের 2941 নম্বর হাদিস, মিসকাতের 2987 নম্বর হাদিস। এই হাদিস থেকে আরো একটি জিনিস পাওয়া গেল, যে শ্রমিকের শ্রমের মর্যাদা পারিশ্রমিক আগে নির্ধারণ করতে হবে,
আমাদের সমাজে একদল মানুষ রিকশায় লাভ দিয়ে চড়ে বসে, ভাবখানায় এমন দেখায় যে রিকশাওয়ালাকে যা চায় তাই দিয়ে দিবে, এরপরে যখন গন্তব্যে যায় তখন রিকশাওয়ালাকে কেমনে ঠকাবে সেজন্য ধকা লাগিয়ে দেয়, এবং প্রয়োজনকে রিকশাওয়ালার গায়ে হাত তুলতে কুণ্ঠাবোধ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি সাইদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল নাহা আন ইসতিজারিল আজির হাত্তা ইউবাইয়ানা লাহু আজরাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ না করে কোন শ্রমিক নিয়োগ দিতে নিষেধ করেছেন, পারিশ্রমিক নির্ধারণ না করে কোন শ্রমিক থেকে কাজ আদায় করো না। হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 11565 নম্বর হাদিস, 11673 নম্বর হাদিস, 11582 নম্বর হাদিস, বাইহাকির 11986 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল কোন মজুর, কোন শ্রমিক এবং কোন কাজ যার থেকে নেওয়া হয় তাকে পারিশ্রমিক আগে নির্ধারণ করে নিতে হবে। অবশ্য কোন এলাকায় যদি জানা থাকে এইখানে এত টাকা ভাড়া, অথবা আপনি নির্দিষ্ট ভাড়ার চেয়ে কিছু বেশি দেওয়ার মানসিকতা লালন করেন এবং আপনি মনে মনে ভাবলেন যে আমি রিক্সাওয়ালাকে খুশি করে দিব, তাহলে সেক্ষেত্রে যদি আগে নির্ধারণ না করা অসুবিধা নেই। কিন্তু যারা একটা রিক্সাওয়ালাকে 5 টাকা বেশি দিতে এমনি বান্ধবীকে নিয়ে চাইনিজ খেতে বসলে 500 টাকা খরচ করতে আপত্তি নেই, 5000 টাকা খরচ করতে আপত্তি নেই। ওই গরিব রিক্সাওয়ালা যে মাথার ঘাম পায়ে ফেলে তাকে টেনে আনলো, এই রিক্সাওয়ালা যেন 5 টাকা বেশি না পায় সেজন্য সোচ্চার হয়ে যায়। এরকম মানসিকতা যাদের, তাদের জন্য আল্লাহর নবীর নির্দেশ হচ্ছে পারিশ্রমিক নির্ধারণ না করে খবরদার তার থেকে কাজ আদায় করবে না। এরপরে বেতন নিয়ে টালবাহানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল গনি যুলমুন, সামর্থ্যবান ধনী পুঁজিদার মালিকের টালবাহানা করা হচ্ছে একটা জুলুম। আমি আগেই বলেছিলাম এই গরিব শ্রমিকেরা দিনভর কাজ করে যখন সন্ধ্যাবেলায় গিয়ে মালিকের বাড়ির সামনে দাঁড়ায়, মালিক তখন সুরম্য প্রাসাদের এয়ার কন্ডিশন রুমের থেকে লাল বোতল খেয়ে চোখ রাঙ্গানি মেরে বলে, এখন যাও, এখন দিতে পারবো না, সপ্তাহখানিক পরে আসো, কালকে আসো। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার সম্পর্কে বলেছেন, মাতালুল গনি যুলমুন, এরকম যারা টাল বাহানা করে, পারিশ্রমিক দিতে যারা টাল বাহানা করে, ধিক্কার দিয়ে ফিরিয়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা জুলুম, এটা একটা অন্যায় অবিচার, এবং জুলুমের প্রতিশোধ আল্লাহ কিয়ামত অবশ্যই নেবেন। হাদিসটি রয়েছে বুখারীর 2287 নম্বর, 2400 নম্বর, 2288 নম্বর এবং মুসলিম শরীফে 4085 নম্বর হাদিস, তিরমিজির 1309 নম্বর হাদিস, আবু দাউদের 3347 নম্বর হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিব, 3 ব্যক্তির বিরুদ্ধে আমি প্রতিশোধ নিব। ফালা ক্বালা আল্লাহু, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াওমাল কিয়ামা, 3 প্রকারের মানুষ যাদের বিরুদ্ধে আমি আল্লাহ স্মরণবাদী হব, আল্লাহ বাদী হয়ে, দুনিয়ার পুলিশ বাদী না, কে বাদী হবেন? 3 প্রকারের মানুষের পক্ষে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন। রজুলুন আহাতা বি সুম্মা গাদারা, এক হচ্ছে ওই ব্যক্তি যে আমার নামে আল্লাহর ওয়াস্তে কাউকে কিছু দেওয়ার জন্য ওয়াদা করলো, এরপরে সে দিল না, ওয়াদা ভঙ্গ করলো। অনেকে মসজিদে লেখায় এরপরে ভুলে যায়, এই হাদিসটা স্মরণ করুন, আল্লাহ তাআলা বলেন, সালাসাতুন আনা খাসমুহুম,
তিন প্রকারে মানুষের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেওয়ার জন্য নিজে বাদী হয়ে দাঁড়াবো। এক হচ্ছে রজুলুন আতা বি সুম্মা কাদারা, যে আমার নামে কাউকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা পোষণ করলো এরপরে ওয়াদা ভঙ্গ করলো। দুই নম্বর হচ্ছে রজুলুন বাহুরান ফাকালা সামানাহু, কোন স্বাধীন মুক্ত মানুষকে ধরে নিয়ে গোলাম হিসেবে পরিচয় দিয়ে বিক্রি করলো বাজারে। আগে মানুষ বেচা কিনা হতো, বাজারে মানুষ বিক্রি হতো, একটা অপরিচিত মানুষ কোত্থেকে আসতো ধরে নিয়ে তাকে গোলাম বানিয়ে বিক্রি করে দিল। আল্লাহ তাআলা বলছেন, আমি এই ব্যক্তির পক্ষ হয়ে ওই বিক্রেতার বিরুদ্ধে কিয়ামতের মাঠে প্রতিশোধ নেব। এরপরে তিন নম্বর হচ্ছে ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইউতাজারাহু, ওই ব্যক্তি যে কোনো একজন শ্রমিক নিয়োগ করলো, কাজের লোক নিয়োগ করলো এবং তার থেকে পুরা কাজ আদায় করে নিল, কাজ ঠিকমতো করাইল, অথচ ওয়ালাম ইউতিহি আজরাহু, তার পারিশ্রমিক দেয় নাই, আমি আল্লাহ নিজে কিয়ামতের মাঠে ওই শ্রমিকের পক্ষ হয়ে ওই মালিকের থেকে প্রতিশোধ আদায় করব। হাদিস রয়েছে সহিহ বুখারীর 2227 নম্বর হাদিস, 2228 নম্বর হাদিস, 2270 নম্বর হাদিস, কয়েক জায়গায় বুখারীতে আছে। ইবনে মাজার 2442 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8692 নম্বর হাদিস, বাইহাকির 11376 নম্বর হাদিস, মেসকাতের 2984 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোরভাবে এই শ্রমিকের অধিকার সম্পর্কে বিধান দিয়েছেন, আল্লাহর নবী তা ঘোষণা করেছেন। এরপরে শ্রমিকের বেতন ছাড়াও, ইসলাম বলে বেতন ছাড়াও তার মাধ্যমে যা উৎপাদিত হয়েছে তার একটা অংশ তাকে দিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সানাআ আহলি আহাদিকুম খাদিমুহু তাআমাহু সুম্মা জাআহু বিহি ওয়াকাদ ওলিয়া হাররাহু ওয়া দুখানাহু ফালইয়ুকইদহু মাআহু ফালইয়াকুল ফাইন কানাত তাআমু মাসফুহান কালীলান ফালইয়াদা ফি ইয়াদিহি মিনহু উকলাতান আও উকলাতাইনি, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভৃত্য, তোমাদের কাজের লোক যখন তোমার জন্য খাদ্য প্রস্তুত করে তোমার কাছে পরিবেশন করে তখন তুমি তাকে তোমার সঙ্গে বসাও এবং সে যে খাদ্য তৈরি করেছে তার কিছু অংশ তাকে খেতে দাও, আর খাবার যদি শুকনো হয়, শুকনো খাবার তৈরি করে নিচ্ছে তাহলে ওখান থেকে এক মুঠ দুই মুঠ তার হাতে তুলে দাও। হাদিসটা সহিহ মুসলিমের 4407 নম্বর হাদিস। আল্লাহর নবী এরপরে বলেছেন, ওয়াকাদ ওলিয়া হাররাহু ওয়া দুখানাহু, কেননা এই খাবার তৈরি করতে গিয়ে এর প্রচন্ড তাপ এবং ধোঁয়া তাকেই সহ্য করতে হয়েছে। আরো একটা হাদিস রয়েছে মুসনাদে আহমদের 8196 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা যা তুমিকুম, যখন কারিগর তোমার খাদ্যদ্রব্য তোমার কাছে নিয়ে আসে, অকাদাগনা আনকুম আনা হাররিহি ওয়া দুখানিহি, অথচ তুমি রেডিমেড খাবার পেয়েছ, তোমার চুলোর কাছে যেতে হয় নাই, আগুনের তাপ সহ্য করতে হয় নাই, আর ধোঁয়া তোমার চোখে যায় নাই, এরকম যে খাবার তৈরি করে তোমার সামনে নিয়ে আসলো, ফাদউহু তাকে ডাকো, ফালিয়াকুল মাআকুম সেজন্য তোমাদের সঙ্গে খায়, ওয়াইল্লা ফালাক্কিমুহু ফিয়াদিহি, আর তা যদি না পারো শুকনো খাবার হয় তাহলে তার হাতে কয়েক লোকমা খাবার তুলে দাও। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের 8196 নম্বর হাদিস। এভাবে আমরা যদি চিন্তা করি, এই খাবার তৈরি করতে গিয়ে যেমন কষ্ট হয়েছে একজন গার্মেন্টস শ্রমিক, তারও পোশাক তৈরি করতে গিয়ে কষ্ট কষ্ট হয়েছে, পোশাক তৈরি সুতার তুলা তার নাকে গিয়েছে, তার দোসলের খবর নেই, খাওয়া দাওয়ার খবর নেই, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, ওই পোশাক দিয়ে
তোমার কুকুরের গায়ে পর্যন্ত পোশাক পরিধান করাচ্ছ, তোমার সন্তানদের পোশাক তৈরি করে দিচ্ছ, অথচ এই গার্মেন্টস এর গরিব শ্রমিক নিজের গায়ে যে পোশাক রয়েছে ছেঁড়া ফাড়া পোশাক, তার ছেলে মেয়ে তার পরিবারের সদস্য তার মা বাবার গায়ে নতুন পোশাক নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু বেতন দিয়ে ক্ষান্ত করো না, বরং ওই শ্রমিকের মাধ্যমে যা উৎপাদিত হয়েছে তার একটা অংশ তাকেও দান করো। আছে কোন পৃথিবীর নেতা, আছে কোন শ্রমিক লিডার এরকম পদে পদে স্পষ্ট ভাবে শ্রমিকের অধিকার উল্লেখ করেছেন? ইসলামী তাই করেছে। এবারে শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মালিক আর শ্রমিক কেউ দশতলায় কেউ গাছতলায়। এখন তো শহরে শোনা যায় বড় লোকেরা গৃহ পরিচারিকাদের খাবারের জন্য আলাদা চাউল কিনে, নিজেরা চিকন চাল খায়, উন্নত ডাল খায়, নিজেরা খাসি খায়, আর ঘরের পাক করলো যারা তাদের জন্য মোটা চাল আর ফারমের মুরগি চালিয়ে দাও। এর প্রতিবাদ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন, তোমাদের মধ্যে মালিক আর শ্রমিকের কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই তোমাদের কর্মচারীগণ, জালাহুমুল্লাহু তাহাতাইদিকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী অধীনস্থ শ্রমিক ওরা তোমাদের ভাই, ইখওয়ানুকুম তোমাদের ভাই, জালাহুমুল্লাহু তাহাতাইদিকুম, আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম চালানোর জন্য ওদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, কারণ দুনিয়ার সব মানুষ যদি সমান হতো তাহলে কে কাকে কাজে লাগাতো। পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য প্রয়োজন ছিল একদল মানুষকে ধনী বানানো আর একদলকে গরিব বানানো। আল্লাহ তাআলা বলেছেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে রিজিক বন্টন করি, দুনিয়ার গরিব সৃষ্টি করি যাতে করে একে অপরকে কাজে লাগাতে পারে। কিন্তু এর মানে এই নয় যে তুমি মালিক হয়ে মনিব হয়ে গেছ, আল্লাহ তারা ইচ্ছে করলে ওই গরিব শ্রমিকের জায়গায় তোমাকে নিতে পারতেন আর তোমার জায়গায় তোমার কর্মচারীকে আনতে পারতেন। ইখওয়ানুকুম খাওয়ালুকুম জালাহুমুল্লাহু তাহতাইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। ফামান কানা হু তাহতাইয়াদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং যার অধীনে কোন কর্মচারী আছে শ্রমিক আছে, ফালিয়ুতিমুহু মিম্মা ইয়াকুলু, সে যেন তার অধীনস্থ কর্মচারীকে তাই খেতে দেয় যা সে নিজে খায়, ওয়ালিউল বিসহু মিম্মা ইয়ালবাসু, এবং সে যেন তার কর্মচারীকে তার শ্রমিককে সেই কাপড় পরিধান করায় যা সে নিজে পরিধান করে। এরপরে বলছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, শ্রমিকের অধিকার সম্পর্কে শুনো ইসলাম কি পরিষ্কার করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের ক্ষমতার বাইরে তাদের কোনো কাজ চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম, যদি একান্ত কোনো কাজ তাদের সাধ্যের বাইরে পড়ে যায়, ফাআইনুহুম, তাহলে তাদেরকে সহযোগিতা করো, নিজে পারো সহযোগিতা করো, না পারলে কর্মচারী আরো নিয়োগ দাও, যেখানে পাঁচজন দরকার সেখানে তিনজন দিয়ে কাজ ব্যয় করো না, ফাআইনুহুম, ওদের কাজে তোমরা সাহায্য করো। সাহায্য করা মানে এই নয় যে তোমাকে গিয়ে কাজ করতে হবে, সাহায্য করা মানে হচ্ছে আরো শ্রমিকের প্রয়োজন হলে শ্রমিক বৃদ্ধি করে দাও। হাদিসটা রয়েছে বুখারীর 30 নম্বর হাদিস, বুখারীর 2545 নম্বর হাদিস, বুখারীর 6050 নম্বর হাদিস, মুসলিমের 4403 নম্বর হাদিস, মুসলিমের 4405 নম্বর হাদিস, তিরমিজির 1945 নম্বর হাদিস, আবু দাউদের 5160 নম্বর হাদিস, ইবনে মাজার 5160 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2021409 নম্বর হাদিস। এই হাদিস থেকে শিক্ষা হলো, এক নম্বর হচ্ছে এই, মালিক শ্রমিক পরস্পর ভাই ভাই, দুই সহোদর ভাইয়ের মধ্যে
যেরকম কোনো পার্থক্য থাকে না, ঠিক সেরকম ভাবে শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দুই, মালিক ও শ্রমিক খাওয়া দাওয়া পড়ার ভিতরে সমান সুযোগ সুবিধা ভোগ করবে, কোনো পার্থক্য থাকবে না। তিন, সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে না। চার, যদি সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া হয় সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে, তার প্রয়োজনীয় শ্রমিক দিতে হবে নতুবা নিজে সহযোগিতা করতে হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একই কথা বলেছেন, লিল মামলুকে তাআমুহু ওয়া কিসওয়াতুহু, তোমার অধীনস্থ কর্মচারী শ্রমিক তাদের খাদ্য এবং কাপড় চোপড়ের ব্যবস্থা করো। ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমাল ইল্লা মা ইউতিকু, হাদিসটি আছে মুসলিম শরীফের 4406, আবু দাউদের 5160 নম্বর হাদিস, মুয়াত্তার 1769 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7364 নম্বর হাদিস। এতক্ষণ পর্যন্ত আমরা শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা করলাম, এবারে মালিকের অধিকার। কেবল শ্রমিকের অধিকার আদায় করবে, মালিকদের কোন অধিকার নেই? ইসলাম মালিকদের অধিকারের কথাও সুন্দর করে আলোচনা করেছেন। এক নম্বর দায়িত্ব হচ্ছে, মালিকের সঙ্গে তোমার যে চুক্তি হয়েছে নিষ্ঠার সাথে বিশ্বস্ততার সাথে সে কাজ আঞ্জাম দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু মিনাল আমিল ইযা আমিলা আন ইউহসিনা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কর্মচারীকে ভালোবাসেন, ওই শ্রমিককে ভালোবাসেন যে তার কাজকে যথাযথ নিষ্ঠার সঙ্গে ঠিকমতো সম্পাদন করে। হাদিসটা আছে আল মুজামুল ফাতহুল কাবীরের 3601 নম্বর এবং 14369 নম্বর হাদিস, আল মুজামুল কাবীরের 4848 নম্বর হাদিস, বাইহাকীর সওয়াবুল ঈমানের 5315 নম্বর হাদিস। দুই নম্বর কাজ শ্রমিকের কাজ, আল্লাহর হক এবং মালিকের হক দুটোই আদায় করা। মনে রাখতে হবে, কোন মাখলুকের কাজ করতে গিয়ে, কোন মনিবের হক আদায় করতে গিয়ে, কোন মালিকের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর হক নষ্ট করা যাবে না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার হুকুম অমান্য করে, স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টির হুকুম মানা যাবে না। সে হোক বাপ, হোক মা, হোক পীর, হোক উস্তাদ, হোক না সে মালিক, তার অনুগত্য করা যাবে না। এরপরে বলেছেন, যেই শ্রমিক আল্লাহর হক ঠিক মতো আদায় করে, মালিকের কাজ ঠিক মতো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ডবল পুরস্কারের ব্যবস্থা করেছেন। আল আব্দুল মামলুক ইযা আদা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহ, একজন অধীনস্থ শ্রমিক গোলাম যদি আল্লাহর হক এবং তার মালিকের হক ঠিক মতো আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডবল পুরস্কার দান করবেন। হাদিসটা আছে বুখারীর 97 নম্বর হাদিস, মিসকাতের 11 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদের 53 নম্বর হাদিস, আল জামে বাইনা সহিহাইনের 428 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিনের 1365 নম্বর হাদিস। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন, আলমা আব্দুল মামলুক সালেহ, একজন সৎ ন্যাককার ভালো গোলাম শ্রমিক, আজরনে তার জন্য দুইটা আজর রয়েছে। আবু হুরায়রা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম যদি আমার লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ওয়াল হজ্জু এবং হজ করা, অবিরু উম্মি আমার মায়ের সঙ্গে খেদমত করা, সদাচরণ করা, এই সব দায়িত্ব আমার কাঁধে না থাকত, লাহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক, তাহলে আমি একজন শ্রমিক হয়ে, আমি একজন শ্রমিক হয়ে মৃত্যুবরণ করা পছন্দ করতাম। হাদিসটা ফাতুল বাড়ির 9878 নম্বর, ফাতুল বাড়ির 127 নম্বর হাদিস, এমনি কানজুল উম্মারের 25114 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7749 নম্বর হাদিস। এরপরে তিন নম্বর কাজ হচ্ছে শ্রমিকের দায়িত্ব, মালিকের সম্পদ সংরক্ষণ করা। মালিকের সম্পদ নষ্ট করা নয়, নিজের সম্পদ যে হেফাজত করে। আমরাও দেখি, আমরা যখন কোনো কাজে লাগাই, যে যেই কাজ করে ওটা ঠিক মতো দেখাশোনা করে না, মনে করে আমার কাজ তো এটা, ওইটা সংরক্ষণ করা দায়িত্ব আমার না। এরপরে চার নম্বর হচ্ছে,
শ্রমিকদের কোনো কাজে বাধা না দেওয়া। শ্রমিকদের এখন শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন ইউনিয়ন হয়ে স্বাধীনভাবে শ্রমিকদের কাজ করতে দেয় না। দেখবেন পহেলা মে দিবসে কোনো কারখানা খোলা থাকলে শ্রমিককে ভাঙচুর করে, এটা শ্রমিকদের করার অধিকার নেই। কারণ শ্রমিক তুমি যেমন স্বাধীন ওরাও স্বাধীন। এমনিভাবে পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে, সামান্য কোন একজন শ্রমিক আহত হলো বা কোনো ঘটনা ঘটে গেল, রাস্তায় নেমে রাস্তা অবরোধ করা, গাড়ি ভাঙচুর করা, এই অধিকার কোন শ্রমিককে আল্লাহ তাআলা দেন নাই। মানুষের সম্পদ নষ্ট করা, মানুষের গাড়ি ভাঙচুর করা, একজন নিরপরাধ মানুষ হয়তো সারা জীবনের কামাই দিয়েছে একটা গাড়ি খরিদ করেছে, আপনি গিয়ে বাড়ি মেরে গাড়িটা ভেঙে দিলেন অথবা আগুন লাগিয়ে দিলেন, ওই লোকটা সারা জীবনের জন্য ফতুর হয়ে গেল, আপনার কিছুই হলো না, আপনি হয়তো দশ বছর জেল খাটলেন। এই জন্য মনে রাখতে হবে কোন ক্ষেত্রে, এটা আমরা সত্য কাজের চেষ্টা বলছি, হয়তো অনেকের মনে ব্যথা লাগে, কিন্তু মনে রাখবেন যেটা জায়েজ নেই তা কার জন্য জায়েজ নেই। হরতালের নামে হোক, আপনি চাই সরকারি দলে হন বিরোধী দলে হন যেই হন না কেন, রাস্তার কোন নিরপরাধ লোকের গাড়ি ভাঙচুর করার অধিকার কাউকে দেওয়া হয়েছে? নিরপরাধ কোন মানুষকে হত্যা করার অধিকার ইসলাম দেয় না। কোরআন প্রতিবাদ করেছে, মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিআ, যেই ব্যক্তি কোন একটা মানুষকে একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যা করলো অথচ সে কাউকে হত্যা করে নাই, কোন ফিতনা ফাসাদ ঘটায় নাই, এরকম নিরপরাধ কোন একটা মানুষকে যে হত্যা করলো, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করলো। পক্ষান্তরে যে ব্যক্তি অন্যায় হত্যার হাত থেকে কোন একটা মানুষকে রক্ষা করলো, কোরআন বলছে ফাকা ওমান আহিয়াহা, যে ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহিয়ান্নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানব জাতিকে বাঁচালো। আছে কোন পৃথিবীর মানব অধিকার সনদ এত সুন্দর ঘোষণা করতে পেরেছে যা কোরআন করেছে? এজন্য কোরআনের রাজ কায়েম করার জন্য মানুষকে আন্দোলন করতে হবে। শ্রমিকদের বলছিলাম কারো গাড়ি ভাঙচুর অধিকার তোমাদের নেই, রাস্তা অবরোধ অধিকার নেই। এমনি ভাবে ছয় নম্বর কাজ হচ্ছে আমার দেশের শ্রমিকদের আন্দোলন করতে হবে এই সহশ্রম বন্ধ করার জন্য। নারীদের সাথে পুরুষ একত্রে কাজ করবে না, আলাদা গার্মেন্টস ফ্যাক্টরি থাকবে। আমরা পরিষ্কার করে বলছি ইসলাম এলে পরে নারীদের কাজ বন্ধ করা হবে না, বরং নারীদের জন্য আলাদা গার্মেন্টস করে আলাদা অফিস করে স্বতন্ত্র ভাবে অফিসার দিয়ে তাদের কাজ দেওয়া হবে, তাদের জন্য রাস্তায় চলার জন্য পুরুষের সঙ্গে গাদাগাদি করতে হবে না, নারীদের জন্য আলাদা বাস থাকবে, তাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা থাকবে। এরকম যারা করতে পারবে তাদের কি কারখানা করার পারমিশন দেওয়া হবে? এটা কোনো অবাস্তব কথা নয়। যদি প্রমাণ করতে চাও সৌদি আরব চলে যাও, সৌদি আরবে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত মেয়ে লোকদের জন্য আলাদা ব্যবস্থা, পুরুষ আলাদা ব্যবস্থা, আলাদা গাড়ি আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। কাজী এই যুগেও বাস্তবতা আছে, আমরা কেবল খালি কথা বলছি না। এবারে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমি মুসলিম অর্থনীতিশীল অর্থবিদ যারা রয়েছে, পুঁজিবাদী যারা রয়েছেন, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এটা তাদের জন্য কর্মসূচি। এক নাম্বার কাজ হল ইসলামের শ্রম নীতি সম্পর্কে শ্রমিকদের মাঝে ব্যাপক প্রচারণা চালিয়ে তাদেরকে ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের জন্য উৎসাহিত করা, এক নাম্বার কাজ। এটা আপনাদের দায়িত্ব। আজকে আমি যে লেকচার দিয়েছি কোরআন হাদিসের দলিল ভিত্তিক ব্যাপকভাবে প্রচার করে শ্রমিকদেরকে বুঝান যে শ্রমের জন্য কথা বললে একমাত্র ইসলাম বলেছে, অন্য কেউ এরকম কথা বলতে পারে নাই। দুই নাম্বার দায়িত্ব আপনাদের কর্মসূচি, ইসলামিক শ্রমিক সংগঠন তৈরি করুন। যারা আপনারা বিভিন্ন কারখানায় কাজ করেন, আপনারাও ওই নাস্তিক বামপন্থীদের হাতে ছেড়ে না দিয়ে ইসলামিক সংগঠন তৈরি করুন, শ্রমিক সংগঠন তৈরি করুন, যাতে ইসলামের বিরুদ্ধে ওই শ্রমিকদেরকে নিয়ে আর দাঁড় করাতে না পারে।
তিন নম্বর কর্মসূচি, বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, শিল্প প্রতিষ্ঠান ও কুটির শিল্প তৈরি করা, যাতে করে এই অসহায় গরিব নারীদেরকে স্বতন্ত্রভাবে কাজ দিয়ে ইসলামের পথে আনা যায়, যাতে নাস্তিক মুরতাদেরা এদেরকে নিজেদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার বানাতে না পারে। এরপরে নারী পুরুষের জন্য স্বতন্ত্র কর্মক্ষেত্র তৈরি করা, যা আগে আলোচনা করেছি। এরপরে দক্ষ কারিগর ও শ্রমিক তৈরি করার জন্য কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করা, এটা মুসলিমদের এগিয়ে আসা দরকার। কারিগরি স্কুল, কারিগরি কলেজ, এগুলো শিক্ষা করা দেওয়া দরকার, যাতে করে তারা বিভিন্ন জায়গায় কাজ করে একই সাথে ইসলামের দাওয়া প্রচার করতে পারে। জেনে রাখতে হবে, ইসলাম প্রচারের জন্য যুগে যুগে শ্রমিক এবং ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা ছিল। এই দেশে ইসলাম এসেছিল ব্যবসায়ীদের মাধ্যমে, এজন্য এটাকে অস্বীকার করা যায় না। এরপরে আগামী প্রজন্মের নেতৃত্ব তৈরি করার জন্য তাজমহল তৈরি না করে, মাজার তৈরি না করে, ব্যাপকভাবে স্কুল কলেজ তৈরি করা প্রয়োজন। আপনারা জানেন, আজকে ভারতবর্ষে গেলে আমরা দেখি কি মুসলিমরা কোটি কোটি রুপি ব্যয় করে একটা তাজমহল তৈরি করেছে, আর ইহুদি খ্রিস্টানরা তাজমহল বানায় নাই, তারা স্কুল তৈরি করেছে, কলেজ তৈরি করেছে, যেখান থেকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি হচ্ছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের মানুষেরা মাজার তৈরি করছে, হাইকোর্ট মাজার, অমুক মাজার, তমুক মাজার, আর এই খ্রিস্টানরা তৈরি করছে নটর ডেম কলেজ, জোসেফ কলেজ, আর এইখানে হাবি সাহেবেরা মক্কায় গিয়ে হজ করে আর নিজের নাতিকে নিয়ে হাত ধরে হাফ প্যান্ট পরাইয়ে নিয়ে যায় খ্রিস্টানদের স্কুলে। কিসের হজ করছো তুমি? ওখানে ভালো লেখা পড়া হয়, ওখানে ভালো লেখা পড়া হয়, তোমার সন্তানের ইমান হরণ করে। আজকে মনে রাখতে হবে, তাসলিমা নাসরিন, ওই রাজীব হায়দার, তারপরে অমিতিয়াল, এই ইমরান সরকার, এই সবগুলো মুসলিম ঘরের সন্তান, অনেকেই সাহারিয়ার কবিরের বাদ একজন মাওলানা। আপনারা জানেন না হয়তো, এই নাস্তিক ইসলাম বিদ্বেষী চরম ইবলিসের পিতা ছিল একজন আলেম, কলকাতা আলিয়া মাদ্রাসা, চাচা চাচা ভাবনা ভুল বলছি, চাচা চাচা একটা বড় আলেম ছিল, কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ ছিল। এত বড় আলেমের পরিবারে জন্মগ্রহণ করে নাস্তিক হলো কি করে? শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, তোমার নিজস্ব কোনো স্কুল নেই, কলেজ নেই, ওই খ্রিস্টান স্কুলে পড়াশোনা করে ওদের সংস্রবে গিয়ে তোমার সন্তানটা আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এর মোকাবেলার জন্য স্কুল তৈরি করতে হবে। জেনে রাখবেন, খালি সমালোচনা করে চলবে না। এনজিওরা দেশ নিয়ে চলে গেল, আর নাস্তিকেরা মেয়েদেরকে খ্রিস্টান বানাচ্ছে, মেয়েদেরকে বেবর্দা করছে। আমরা কেবল স্লোগান দিচ্ছি, আমি বলি একটা কুয়ায় নষ্ট পানি আছে, দূষিত পানি, কৃষ্ণার্ত লোকেরা ওই পানি পান করার জন্য হুমড়ি খেয়ে করছে। আমি বললাম যে না, এই পানি দূষিত পানি খাওয়া যাবে না, খেতে দেওয়া হবে না। কৃষ্ণার্ত লোকেরা বলছে ভালো পানি দাও, আমি বললাম ভালো পানি তো আমার কাছে নেই, দিতে পারবো না। একজন দুজন করে যখন তৃষ্ণার্তের সংখ্যা বেড়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, তখন তারা আমার নির্দেশ না মেনে বরং আমাকে লাথি মেরে ফেলে দিয়ে ওই দূষিত পানি পান করবে। আজকে মনে রাখতে হবে, এই সমাজের ধার্মিক লোকদের অনেকের টাকা পয়সা আছে, অনেক ধনী লোক আছে, তারা নিজেদের সম্পদ গুলো যদি এরকম পরিকল্পিত ভাবে ভালো স্কুল তৈরি করত, তাহলে আজকের এই সন্তানগুলো নাস্তিকদের স্কুলে ভর্তি হতো না, খ্রিস্টানদের স্কুলে ভর্তি হতো না। জেনে রাখবেন, আল্লাহ নবী সাহায্য করেছেন এই প্রাকৃতিক দুর্যোগের সময়, সাহায্য করেছেন। হাদিস পড়ুন, আল্লাহর নবী যেদিন ওহী প্রাপ্ত হয়ে খাদিজার কাছে এলেন আর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, আশঙ্কা হচ্ছে আমি হয়তো মরে যাব। আল্লাহর নবীকে সেদিন খাদিজা এমন কিছু কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে কোন স্ত্রী কোন আপনজন এরকম শান্তির বাণী শোনাবার মতো ক্ষমতা রাখে না। বুখারী হাদিসের সব কিতাবে আছে, খাদিজা সেদিন বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আপনাকে অবস্থায় দুনিয়া থেকে নেবেন না, আপনার ভয়ের কারণ নেই। কারণ কি? আপনার কতগুলো গুণ আছে, কিসের গুণ? আপনি পীর সাহেব,
আপনি মানুষের যাকাত ফিত্র আদায় করেন, আপনি কার বৈশাখ গদ্দিনেশন হয়েছেন না, ইন্নাকা লা তাসিলুর রহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন, ওয়া তাসদাকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন না, ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের অসহায় মানুষের বোঝা বহন করেন, ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষের অন্য অন্ন বস্ত্রে বাসস্থানের ব্যবস্থা করেন, ওয়া তাকরিব দাইফ, পথিক মুসাফের আগন্তুক মেহমানের আপনি মেহমানদারি করেন, ওয়া তুইনু আলা নওয়াইবিল হককে, এবং প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আপনি গিয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন, আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অপমান করবেন না, বিজয় দিয়ে ছাড়বেন। বোঝা গেল এই কাজগুলো নবী করতেন। এই হাদিসটা আছে কোথায় শুনুন ভালো করে, আন্দাজে বলছি না, বুখারীর একেবারে 3 নম্বর হাদিস, শুরুতে 3 নম্বরে আছে, এরপরে আছে 4953 নম্বর হাদিস, 6992 নম্বর হাদিস, মুসলিমের 422 নম্বর হাদিস, এরপরে মুসনাদে আহমদের 25959 নম্বর হাদিস, বাইহাকির 18177 নম্বর হাদিস, মিশকাতের 5841 নম্বর হাদিস। এই জন্য মনে রাখতে হবে, আসুন আমরাও আর মাজারে না দৌড়িয়ে, আর পীর ফকিরের কাছে না দৌড়িয়ে, এই সমস্ত তরিকা পীরের তরিকা ইসলামে নাই, আমাদের পরিচয় আমরা মুসলিম। কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাতুমুল মুসলিমিন, আমরা মুসলিম, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই, আমরা না চিশতি, না কাদেরি, না হানাফি, না শাফি, না মালিকি, না কোনো ফেরকা, না তরিকা, আমাদের পরিচয় আমরা শুধু মুসলিম।